সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। আপনারা অনেকেই হয়তোবা সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা দেখে থাকবেন যে এখানে একজন মহিলা কাবা শরীফের কিছুটা দূরত্ব থেকে ভয় ইঙ্গিতে পিছনের দিকে সরে যাচ্ছেন এবং কাতরাচ্ছেন। একই সাথে কিছু লোক তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, যা ভিডিওতে দেখা যাচ্ছে। রিসেন্টলি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা লাভ করে, কিন্তু অনেকেই এই ভিডিওর আসল রহস্যটি এখনও পর্যন্ত জানতে সক্ষম হননি। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এবং বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্স থেকে কিংবা বিভিন্ন জন পোস্ট করেছে এমন তথ্য থেকে জানা গেছে যে এই মহিলা কাবা শরীফ দেখতে পাচ্ছেন না। তার চোখ ভালো আছে, তিনি সব কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু কাবা শরীফের দিকে তাকালে কাবা শরীফ অদৃশ্য হয়ে যাচ্ছে, তার চোখের আড়াল হয়ে যাচ্ছে। সবাই কাবা শরীফ দেখতে পারলেও তার জন্য কাবা শরীফ অদৃশ্য হওয়ার বিষয়টি অনেকেই মন্তব্য করছেন এবং অনেকেই বলছেন যে কিছুদিন পূর্বে তিনি সৌদি আরবে ওমরা হজ করতে যান, শুধুমাত্র ওনার জন্য কাবা শরীফটি অদৃশ্য হয়ে যায়। আশেপাশের সকলের নজরে কাবা শরীফ আসলেও তার নজরে কাবা শরীফ অদৃশ্য হয়ে যায়। এই ঘটনা হওয়ার পরে উনি ভীত হয়ে যান এবং প্রচণ্ড ভয়ে কান্নাকাটি শুরু করেন। আসলে ওনার নজরে কেন কাবা শরীফ আসছে না বা তার সাথে কি হয়েছিল এটার সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু বিভিন্ন মানুষের তথ্য মতে আমরা যতটুকু সংগ্রহ করতে পেরেছি তা হচ্ছে, এই মহিলার একজন আত্মীয় কিছুদিন পূর্বে মারা যান এবং ওই মৃত ব্যক্তির গোসলের দায়িত্ব এই মহিলা নিয়েছেন, কিন্তু গোসল করার পরে অথবা গোসল করার মধ্য সময়ে উনি কালো জাদু করা একটা তাবিজ ওই মৃত মহিলার মুখের মধ্যে লুকিয়ে রাখেন। এই মহিলার উদ্দেশ্য ছিল মৃত মহিলার সম্পত্তি কিংবা টাকা পয়সাগুলো নিজের করে পাওয়া। হতে পারে এটা কারো ফাঁদে পড়ে কিংবা কাউকে সহযোগিতা করতে গিয়ে এটা করেছেন। মৃত ব্যক্তির দাফন কাজ সম্পূর্ণ করা হয়, কিছুদিন পরে তার পরিবারের বাকি সদস্য সবাই আস্তে আস্তে মৃত্যুবরণ করেন। অতঃপর এই ব্যক্তি মৃত পরিবারের সম্পত্তি কিংবা টাকা পয়সা ভোগ দখল করতে থাকে। যেহেতু এখন তার কাছে পর্যাপ্ত টাকা পয়সা রয়েছে, তাই এই মহিলার মাথায় ওমরা হজ করার একটা চিন্তা চলে এসেছে এবং তিনি ওমরা হজ করার লক্ষ্যে সৌদি আরবে চলে আসেন। আর যখনই উনি হজ ওমরা করতে যান, তখনই দেখতে পান যে উনার সামনে কাবা শরীফ নেই। তিনি উপলব্ধি করতেই পারছে না যে কাবা শরীফ কোথায় আছে, অর্থাৎ উনি কাবা শরীফের সামনে থেকেও উনি উনার চোখে কাবা শরীফ দেখতে পাচ্ছেন না, বাকি সব কিছুই দেখতে পাচ্ছেন। এমনটাই জানিয়েছেন ভিডিওতে দেখানো ওই মহিলা। ওয়েবসাইটে পাওয়া তথ্য বিশেষ দ্রষ্টব্য। আসলে এই ঘটনাটি কতটা সত্য কিংবা এই মহিলা কাবা শরীফ দেখতে পাচ্ছেন কি না এই বিষয়ে এখনও পর্যন্ত সঠিক কিংবা জাতীয় কোনো নিউজ পোর্টালে এ ধরনের তথ্য প্রকাশ হয়নি। তবে বিভিন্ন প্ল্যাটফর্মের ভিডিওতে অনেকেই এ ধরনের মন্তব্য করেছেন, আবার অনেকেই ভিডিওটির সাথে ভয়েস দিয়ে এ ধরনের তথ্য শেয়ার করেছেন। আপনি যদি এই ভিডিওটির সঠিক তথ্য জেনে থাকেন, তাহলে কমেন্টের মাধ্যমে আপনার তথ্যটি আমাদের নিকট শেয়ার করুন। এর পরেও একটি কথা, কখনো কারো হক মেরে আপনি সফল হতে পারবেন না। হয়তোবা ক্ষণিকের জন্য আপনি সফল হলেও সেটা আপনার বাকি জীবনের কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে, বাকি জীবন থেকে সুখ শান্তি হারিয়ে যাবে। আপনার নিজের যা আছে তা নিয়ে সুখে থাকুন, অন্যের ক্ষতি করে নিজেকে অনেক বড় বানানোর কোনো প্রয়োজন নেই। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুক। দর্শক, শেষ করছি এখনকার মতো, দেখা হবে পরবর্তী নিউজে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ বাংলার সাথেই থাকুন।